হ্যালো, হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ, ওই নেত্রীকে কি ধরতে পারছিস? হ্যাঁ, ওই নেত্রীকে ধরতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন রয়েছে ফেলে নিয়ে বসে আছে নেত্রী যে, আমরা সবাই বাইরে দাঁড়ায় আছি, বেরোয়ার কোনো জায়গা নেই। ওই মেয়ের নাকি দক্ষাইটা দিছে পায়ের? হ্যাঁ দিদি, না বলছি মেয়ের নাকি দক্ষাইটা দিছে পায়ের? হ্যাঁ, পা দিয়ে রক্ত রক্ত কইরা দুটো মেরে খারাপ অবস্থা। একটু তো রক্ত পড়তে তো খুব মন মাথায় গেছে, মাথায় গেছে বলতে মাথায় নাই ঠিক করে পড়বে, মানে ফোটা ফোটা রক্ত পড়ে এমন অবস্থা বানাইছে। এখন তো ওই যে ছাত্র নেতারা নাকি ছড়াইতেছে যে গেটের বাইরে এসে দাঁড়াই রয়েছে তাকে রিসিভ করার জন্য, ভেতরে আমার সব মেয়ে নামছে, একটা মেয়ে বাকি নাই, ওর খবর আছে। ছাত্র নেতারা নাকি বলতেছে যে নেত্রী নাকি আগে মারা হয়েছে, তারপরে নাকি নেত্রী? না না না, আমি শুরু থেকে সামনে কেন মিথ্যে কথা বললো, একটা কিচ্ছু করা হয় নাই। মিথ্যে আগে হচ্ছে চাপা চাপিতে কয়েকটা মেয়ে একটু স্যান্ডেল ছিটকে মারছে, ব্যাগ ছিট ওর গায়ে একটা হাত কেউ এখন পর্যন্ত তুলে নেয়, সব মিথ্যে কথা। কি বলে ম্যাডাম, যে বিল্ডিং এর গ্যারেজের এখন আছে কয়জন, ওরা আসছিল কয়জন? ও একটাই হারাম জাতি, একটাই। কেমনে ওর মেয়ের পায়ের দেখলাম, পায়ের ছবি দেখলাম, পায়ের রক্ত। হ্যাঁ হ্যাঁ, মানে পিওরে সব, মানে ফোটা ফোটা রক্ত, দোতলা থেকে তিনতলা যখন মেয়েটা নামছে, দোতলা তিনতলা মানে রক্তের ফুটাই দিয়ে মানে আইডেন্টিফাই করে দেখছে, সেদিকে গেছে মেয়েটা ফোটা পড়তে পড়তে, মানে এত রক্ত বের হয়েছে, দোতলা থেকে তিনতলা নামছে, সিঁড়ি দিয়ে ফ্লোর দিয়ে রক্ত। ওই নেত্রীর নাম কি? ঈশা? হ্যাঁ দিদি, নেত্রীর নাম ঈশা। আচ্ছা ঠিক আছে, দেখ কি অবস্থা হয়। হ্যাঁ পরে পরে সব আপডেট দিচ্ছি। আচ্ছা রাখ, থাক। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ, ওই নেত্রীকে কি ধরতে পারছিস? হ্যাঁ, ওই নেত্রীকে ধরতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন রয়েছে ফেলে নিয়ে বসে আছে নেত্রী যে, আমরা সবাই বাইরে দাঁড়ায় আছি, বেরোয়ার কোনো জায়গা নেই। ওই মেয়ের নাকি দক্ষাইটা দিছে পায়ের? হ্যাঁ দিদি, না বলছি মেয়ের নাকি দক্ষাইটা দিছে পায়ের? হ্যাঁ, পা দিয়ে রক্ত রক্ত কইরা দুটো মেরে খারাপ অবস্থা, একটু তো রক্ত পড়তে তো খুব মন মাথায় গেছে, মাথায় গেছে বলতে মাথায় নাই ঠিক করে পড়বে, মানে ফোটা ফোটা রক্ত পড়ে এমন অবস্থা বানাইছে। এখন তো ওই যে ছাত্র নেতারা নাকি ছড়াইতেছে যে গেটের বাইরে এসে দাঁড়াই রয়েছে তাকে রিসিভ করার জন্য, ভেতরে আমার সব মেয়ে নামছে, একটা মেয়ে বাকি নাই, ওর খবর আছে। ছাত্র নেতারা নাকি বলতেছে যে নেত্রী নাকি আগে মারা হয়েছে, তারপরে নাকি নেত্রী? না না না, আমি শুরু থেকে সামনে কেন মিথ্যে কথা বললো, একটা কিচ্ছু করা হয় নাই। মিথ্যে আগে হচ্ছে চাপা চাপিতে কয়েকটা মেয়ে একটু স্যান্ডেল ছিটকে মারছে, ব্যাগ ছিট ওর গায়ে একটা হাত কেউ এখন পর্যন্ত তুলে নেয়, সব মিথ্যা কথা। ওরা ছোট নেত্রীকে কই রাখছিস? কি বলে ম্যাডাম, যে বিল্ডিং এর গ্যারেজের এখন আছে। কয়জন ওরা আসছিল কয়জন? ও একটাই হারাম জাতি, একটাই। কেমনে ওর মেয়ের পায়ের দেখলাম, পায়ের ছবি দেখলাম, পায়ের রক্ত। হ্যাঁ হ্যাঁ, মানে ফোটা ফোটা রক্ত, দোতলা থেকে তিনতলা যখন মেয়েটা নামছে, দোতলা তিনতলা মানে রক্তের ফুটাই দিয়ে মানে আইডেন্টিফাই করে দেখছে, সেদিকে গেছে মেয়েটা ফোটা পড়তে পড়তে, মানে এত রক্ত বের হয়েছে, দোতলা থেকে তিনতলা নামছে, সিঁড়ি দিয়ে ফ্লোর দিয়ে রক্ত। ওই নেত্রীর নাম কি? ঈশা? হ্যাঁ দিদি, নেত্রীর নাম ঈশা। আচ্ছা ঠিক আছে, দেখ কি অবস্থা হয়। হ্যাঁ পরে পরে সব আপডেট দিচ্ছি। আচ্ছা রাখ, থাক। Okay, good.